এখন উচ্চ মাধ্যমিক পাশ করলেই সরাসরি কলেজে ভর্তির ছাড়পত্র। বিভিন্ন কলেজে ভর্তির একাধিক শর্ত, ফর্ম তোলার লম্বা লাইন, নামি কলেজে প্রবেশিকা, ফি বছর একই চেনা ছবি ক্যাম্পাসে ক্যাম্পাসে। এই ধারা বদলের উদ্যোগ রাজ্যের। কলেজে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকের পর ফের একটি রাজ্য ওয়ারি পরীক্ষা। এই অভিন্ন প্রবেশিকার মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চাইছে উচ্চশিক্ষা সংসদ। ঠিক যেভাবে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা লাগু করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ, এই নিয়ে মঙ্গলবার বৈঠকও ডাকা হয়েছে সংসদের তরফে। আমরা স্নাতক স্তরে অর্থাৎ 12-এর পরে যখন বিএ বিএসসি বা বিকমের অ্যাডমিশন হচ্ছে, সেইখানে একটা প্রবেশিকা পরীক্ষার দিকে আমাদের যাওয়ার ইচ্ছে আছে। এর ফলে আমাদের সারা স্টেটে পশ্চিমবাংলায় যতগুলো ইউনিভার্সিটিগুলো আছে, বিশেষ করে এখন আমরা স্টেটেড ইউনিভার্সিটির কথা বলছি, স্টেটেডের ইউনিভার্সিটিগুলো আছে, তাদের বিএ বিএসসি বিকম এবং এমএমএসসি এমকম ইত্যাদি স্নাতকোত্তর অ্যাডমিশনের প্রত্যেকটি সুষ্ঠুভাবে এবং ট্রান্সপারেন্ট পদ্ধতিতে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। সংসদের ব্যাখ্যা, উচ্চ মাধ্যমিক আইএসসি এবং সিবিএসই বোর্ডের মধ্যে নম্বরের অসামঞ্জস্য দূর করাই অভিন্ন প্রবেশিকার লক্ষ্য। তাছাড়া একাধিক কলেজে ভর্তির শর্ত বিভিন্ন, অভিন্ন প্রবেশিকার মাধ্যমে তার সমতা রক্ষা করা যাবে। সর্বোপরি কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম কিংবা ছাত্র সংসদের অতি সক্রিয়তাও এড়ানো সম্ভব পরিকল্পিত বিধিতে। স্নাতকে অভিন্ন প্রবেশিকার রূপরেখা এখনও চূড়ান্ত নয়, প্রাথমিকভাবে সংসদের ভাবনা। যেহেতু বহু ছাত্রছাত্রী প্রবেশিকায় বসবেন, তাই পরীক্ষার দায়িত্ব দেয়া হতে পারে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিংবা স্কুল সার্ভিস কমিশনের হাতে। তাড়াতাড়ি ফল প্রকাশের স্বার্থে পরীক্ষা হতে পারে ওএমআর শিটে। অভিন্ন প্রবেশিকার পাশাপাশি এই বিষয় সংশ্লিষ্ট কলেজের হাতেও পৃথকভাবে মূল্যায়নের স্বাধীনতা ছাড়া হতে পারে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পড়তে আগ্রহীদের জন্য রাজ্যে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স। ঠিক সেই আদলে প্রথাগত শিক্ষার জন্য ডিগ্রি কলেজে ভর্তির ক্ষেত্রেও এবার অভিন্ন প্রবেশিকার ভাবনা। তবে লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য রাজ্যজুড়ে একটি পরীক্ষা বাস্তব পরিকাঠামোয় কতটা রূপায়ণ করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক যেমনভাবে প্রশ্ন উঠেছে অভিন্ন প্রবেশিকা হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন, সংসদের ব্যাখ্যা মেধার স্বীকৃতি ও অনিয়ম এড়াতেই এমন ভাবনা। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।